রুম গেট করতে দাও আমরা করে আপনি একটু আমাকে কোঅপারেট করেন, আমার সাথে থাকতে পারবেন। এই যে এখানে আমরা একটা হাফ বয়েল আর ফুল বয়েল হাফ বয়েল ওরে 3 দিন ডেট দিয়েছে, এত 3 দিন থাকবে না, 24 আওয়ার্স থাকতে পারে ম্যাক্সিমাম, এবং কোনো লেভেল নাই, নামটা নাই। হ্যাঁ, নাম সহ একটু করতে হবে। 3 দিন এটা কোনোভাবেই থাকবে না। 2 দিন আছে, 3 দিন আছে, এরকম আমরা দেখেছি। এখানে পানি আছে, তার মানে ফ্রিজে পানি আছে প্রচুর। এই যে এটা রান্না করা কিছু নাই
এই রেস্ট্রিকশন নাই, অভিযান চলাকালে মানে কর্মযুক্ত সব বন্ধ হয়ে যাওয়ার কথা। মানে কি পচাবাসি আর কি, আপনি পুনরায় ব্যবহার করে রেখেছেন, এই বিষয়ে আপনার বক্তব্য, আপনার বক্তব্য কি এই বিষয়ে? মূলত ডাল মাখানি যেটা, ওটা আমরা হাফ বয়েল করে রাখি। হাফ বয়েল বেসিক্যালি ডাল মাখানি এটা অনেক টেন্ডার হইতে অনেক সময় লাগে, টেন্ডারের সময় লাগে। এটা আমরা ডিপ ফ্রিজিং করেছি, ডিপ ফ্রিজিং করে এটা এখানে মানে নর্মাল কিছু দিয়ে রেখেছি, ডিপ ফ্রিজিং করে এটা হাফ বয়েলিং এটা আবার পার্ক হবে, বাগার হবে, আবার সেটা হবে। কিন্তু আপনি 7 দিন ডেট দিয়েছেন আর এটা প্রায় 4 দিন আগে না, এটা আমাদের আজকে সকালে ডিপ ফ্রিজ থেকে বের করেছি। আমরা একটু আগে যে বুকে শো করছি তখন ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে একটু আগে। মানে আমরা যেটা নিই ডিপ ফ্রস্ট করি, একটা হলো রানিং ওয়াটার করা হয় আর যেটা রেডি ফুড এটা চিলারে নর্মাল করা হয়। কিন্তু আপনি চিলারে তো এটা এতদিন স্টোর করতে পারবেন না? না, চিলারে 24 আওয়ার করতে পারবে। চিলারে 2 দিন। কিন্তু আপনি তো ডেট দিয়েছেন প্রায় 7 দিন। চিলারে 2 দিন। হ্যাঁ, এটা ডিপ ফ্রস্ট হয়ে গেছে। আপনি এই বিষয়ে আপনার বক্তব্য।